আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলতে চাই কুরবানির বিধান কি এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ এ সম্পর্কে আমাদের আজকের আলোচনা কুরবানি করার হুকুম প্রসঙ্গে উলামায়ে কেরামের মাঝে একাধিক মতামত পাওয়া যায় ইমাম আবু হানিফা আল্লামা আওযাঈ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ এবং আরও কিছু আলেমের মতে কোরবানি করা ওয়াজিব কোরবানি করাকে তারা আবশ্যক বলেছেন বাধ্যতামূলক বলেছেন দলিল হিসাবে তারা পবিত্র কোরআন নজিদের একটি আয়তে কারিমা উপস্থাপন করেন যেখানে আল্লাহ তালা বলেছেন ফসল্লি লি রব্বি কাওয়ান হার অথবা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন রসুল সাল্লাহি ওসাল্লাম বলেছেন সহি বখারিতে এসেছে কাউলান নবী সাল্লাহি ওসাল্লাম কবলা ফেলিয়াস বাহ ওখরা নাহা আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবান করে ফেলেছে সে যেন তার জায়গায় আরেকটি কোরবান করে এই হাদিসে বোঝা যাচ্ছে যে কোরবানি যদি কোনো ব্যক্তি আগে করে ফেলে তাকে আরেকটি করতে আদেশ করা হয়েছে গুরুত্ব যদি না থাকত এটা ওয়াজিব না হতো তাহলে আবার করার প্রয়োজন ছিল না সেহেব হারি হাদিস নাম্বার সাত হাজার অন্য একটি হাদিসে পাওয়া যায় যেটা এব নুমাজাতে এসেছে হাদিস নাম্বার দুই হাজার একশো তো তেইশ কালান্নবী সাল্লাইসাল্লামিসালা যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও সে কোরবান করেনি সে যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি ঈদগাহে না আসার জন্য আদেশ করছেন সামর্থ্যবান ব্যক্তি যে কোরবান করেনি সুতরাং কোরবান করাটা একটি আবশ্যক কাজ এটা শখের কাজ নয় এবং ইব্রাহিম আলহামের শেষ যে কোরবানের মাধ্যমে আমরা স্মরণ করতে পারি কিভাবে তিনি কলিজার টুকরা সন্তানকে আল্লাহর খুশির জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন আমরা তো সেই ইব্রাহিমেরই সন্তান আমরা যেন নিজেরাও আল্লাহর জন্য প্রয়োজনে নিজের জীবন নিজের সম্পদ নিজের সন্তান সকল কিছুকে উৎসর্গ করতে পারি কোরবানই আমাদেরকে সেটাই শিখায় সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ এই বাধা ইমাম শাফি মালেক আহমাদ ইবনু হাম্বাল রাহে মাহমুল্লাহ সহ আরও একদল আলেম বলছেন না এটা সুন্নায় মোয়াক্কাদা কি ইউ করাহু তার কুহা মিন কেবাল ইল আলাইহা তারা বলছেন এটা সুন্নাতে মোয়াক্কাদা তবে যার সামর্থ্য আছে সে ব্যক্তি এটা পরিত্যাগ যদি করে এটা বড়ই অপছন্দনীয় একটি কাজ তারা দলিল হিসাবে পেশ করছেন হজরত জাবেরের হাদিস যেটা তিরমিজিতে এসেছে আবু দাউদে এসেছে কালান নবী হজরত জাবের বলেন অতি আন্নবী সাল্লাহ আলহিসাল্লাম বিজ্ঞা বাসিন বিশ্বনবীর কাছে একটি বেড়া আনা হলো ফাজা বা হাহু তারপরে তিনি ওই ভেড়াটিকে জবে করেন বিয়াদিহি নিজের হাতে ওকালা বিসমিল্লা তিনি বললেন আল্লাহর নাম নিলাম আল্লাহর নাম আল্লাহ আকবর তারপরে বললেন তাক বীর আল্লাহ আকবর তারপরে তিনি জবে করার সময় বলছেন হাজা আন্নি ও আমি ও দাহমিন ও মাতি এটা জবে করা হচ্ছে আমার পক্ষ থেকে এবং আমার যে উম্মতেরা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে তারা বলতে চান যে এই হাদিসে যারা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে বলে বিশ্বনবী বুঝাচ্ছেন যে এটা আবশ্যক কাজ নয় ওয়াজিব বা ফরজ নয় তিরমিজি হাদিস নাম্বার পনেরোশো একুশ আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার আটশত দশ মুসলিমে এসেছে আরেকটি হাদিস কালান্নবী সাল্লি ওসাল্লাম মান ক্যান আলাহু দিবহন ইয়াত বাহু হু বিশ্বনবী বললেন জবে করার মতো প্রাণী যার কাছে আছে সে এটাকে জবাই করুক তাহলে বোঝা গেল যার কাছে জবে করার মতো প্রাণী নেই সে কিনে এনে জবে করতে হবে এটা আবশ্যক নয় আল্লাহর হাবিব এটা বুঝাতে চেয়েছেন তারা এই হাদিস থেকে এ দলিল এনে বলেন যে এটা সন্ন্যায় মোয়াক্কাদা অর্থাৎ এটা আবশ্যক কাজ নয় কিন্তু আমরা বলতে চাই যে আসলে ফরজের পরে যেটা ওলামায় হানাফ সেটাকে বলে ওয়াজিব আর ফরজের পরে যেটা অন্য অন্য ওলামারা এটাকে বলেন সন্নায় মোয়াক্কাদা মূলত ফরজের পরে যেই বিধানটা ইসলামে গুরুত্বপূর্ণ সুননা মানে সুন্নাত মোয়াক্কাদা মানে জরুরি তাহলে সুননাতে মোয়াক্কাদা বলতো কিন্তু সুন্নায় মোস্তাহাবু জানানো হয় না ফরজের পরে তার অবস্থান ওয়াজিবের অবস্থান ও ফরজের পরে শাব্দিক কিছু পার্থক্য থাকলেও কিন্তু মূলত অর্থগত কোনো পার্থক্য আমরা পাই না এজন্য কোরবানি করাটাকে এটি গুরুত্বপূর্ণ এ হিসাবে নিতে হবে এটা নিয়ে হালকামি করার কোনো সুযোগ নেই সুতরাং আমরা ওয়াজিব মনে করে আবশ্যক মনে করে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কোরবানি করার জন্য সাজেস্ট করছি আল্লাহ তালা আমাদের সকলকে এখলাসের সাথে কোরবানি করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি